আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো যে হাঁটু ব্যথা বা নি জয়েন্ট পেন, অর্থাৎ আমাদের যে হাঁটু আছে এটা এক হাঁটুতে ব্যথা হতে পারে, দুই হাঁটুতেও ব্যথা হতে পারে। তবে এটি আপনারা জানেন যে এটি এক ধরনের জটিল একটা সমস্যা, যেটি পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়। অথচ পুরুষরা কাজ করে বেশি, এই সমস্যাটা মহিলাদের হয় বেশি, পুরুষদের তুলনায় মহিলাদের এটি বেশি সমস্যা হয়। তো এই যে হাঁটু যে সমস্যাটা হয়, এটা সাধারণত ইনফ্লামেশন হয়ে যায়, অর্থাৎ আমাদের যে নি জয়েন্ট, অর্থাৎ এখানে জয়েন্টের এই ক্যালসিয়াম শুকিয়ে যায়। আপনারা অনেকেই কথা বললেই দেখবেন যে অনেকেই বলবে যে এখানে ক্যালসিয়াম শুকিয়ে গেছে, অর্থাৎ ভিতরে লিগামেন্টটা এটা শক্ত হয়ে গেছে। এখানকার আপনার যে কার্টিলেজ, এই কার্টিলেজটা ড্যামেজ হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে এখানে আপনার ভেন টেন্ডন টেন্ডনের সমস্যা হতে পারে। তো অনেক সমস্যা দেখা দিতে পারে। তো আমরা সাধারণ অবস্থায় জানি যে এই যে হাঁটুর ব্যথা, এই হাঁটুর ব্যথার মূলত হইলো যে আমাদের যে অস্টিও বা বোন, এই বোনটা আছে, এই বোনটার তো এখানে সমস্যাটা বেশি হয়। বিশেষ করে এখানে অস্টিও আর্থাইটিস নামে রোগ হয়ে থাকে, অস্টিও প্রোসিস নামে রোগ হয়ে থাকে, তারপরে রিউমাটিক ফিভার বা রিউমাটিক আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস নামেও সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্যাগুলোর কারণে এটা হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে। আবার এখানে টেন্ডনের সমস্যা হতে পারে, আমাদের যে টেন্ডন, এই টেন্ডনের সমস্যা হতে পারে, এখানে কার্টিলেজ ড্যামেজ হয়ে যেতে পারে। অর্থাৎ দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে কার্টিলেজটা কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। আবার দেখেন এখানে মাসেল, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, আবার এখানে হতে পারে কি যে নার্ভের কোনো চাপ, এ কারণেও এটি হতে পারে। আবার দেখেন যাদের ওয়েট বেশি, যারা অতিরিক্ত ওজনের অধিকারী, তাদের এই সমস্যাটা বেশি হয়, অর্থাৎ দেহের তুলনায় ওজন কমে, মানে আপনার হাঁটুতে ওজন অত বেশি ওজন নিতে পারে না, যার কারণে এখানে হাড় ক্ষয় হতে থাকে। এরপরে দেখেন যে আমাদের যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসের কারণেও এটা সমস্যা হতে পারে। অর্থাৎ এখানে আপনাদের ম্যাল নিউট্রিশন, অর্থাৎ আমাদের খাদ্যের যে পরিমাণ আমাদের পুষ্টির দরকার, এই পুষ্টি না পাওয়ার কারণেও এটা হতে পারে। আবার দেখেন যে অধিক পরিশ্রম করেন, আপনি পরিশ্রম করেন হলো বিশেষ করে হাঁটাহাঁটির কাজ বেশি করেন, রিক্সা ভ্যান ড্রাইভ করেন, অথবা সিঁড়িতে উঠা চলা করেন, এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আপনার এখানে হাঁটু ক্ষয়ের সম্ভাবনাটা বেশি থাকে, অর্থাৎ অকুপেশনাল জন্য। আবার বয়স, বয়স 50 পার হয়ে গেলেও সমস্যা দেখা দেয়, অর্থাৎ এই সমস্যাটা আসতে পারে। তো এখানে দেখেন যে এই যে হাঁটু ব্যথায়, হাঁটু ব্যথা হলে কি কি সমস্যা দেখা দেয়, অনেক সমস্যা আসতে পারে। তার মধ্যে হলো হাঁটুতে ব্যথা হবে, হাঁটু দেখবেন যে অংশটা ফুলে গেছে, হ্যাঁ ফুলে গেছে বা অ্যাবনর্মাল সুইলিং হয়ে গেছে, এবং হাঁটুর স্থানীয় আশেপাশে চাপ দিয়ে দেখবেন যে জায়গাটা গরম হয়ে গেছে, হাঁটু ভাঁজ করতে পারে না, হাঁটু ভাঁজ করা যায় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে হাঁটু ভাঁজ করতে গেলে এখানে কট 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 শব্দ করতে পারে, উইথ হলো এখানে জয়েন্টের যে চেঞ্জ শেপটা, এটা চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ জয়েন্টটাও পরিবর্তন হতে পারে। আবার এখানে মাঝে 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 দেখবেন যে এখানে কট 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 করতেছে, শব্দ করতেছে, তো ঘর্ষণ লাগতেছে, অর্থাৎ এখানে হাড়ে হাড়ে ঘর্ষণ লাগতেছে, ভিতরে যে পিচ্ছিল পদার্থ ছিল, হ্যাঁ এখানে যে কার্টিলেজ ছিল, এগুলো ড্যামেজ হওয়ার কারণে এটা ব্যথা হচ্ছে। তো এরকম আরো অনেক সমস্যা দেখা দিতে পারে, নিয়ে আসতে পারে, আপনাকে বলতে পারে। এই সমস্যাগুলো হলে আপনার কাছে আসবে, আপনি অবস্থাটা দেখবেন, হাঁটিয়ে দেখবেন যে হাঁটতে তার কষ্ট হচ্ছে, অর্থাৎ ভর ঠিক মতো যে পাশে হাঁটুটা ক্ষয় হয়েছে ওই পাশে ভর দিতে পারতেছে না, অর্থাৎ কষ্ট হচ্ছে। আবার দেখবেন যে তাকে যদি এইভাবে দাঁড়াতে বলেন, অর্থাৎ আপনার হলো যে আমাদের যে ভুঁড়ি, মানে ভুঁড়ি আঙ্গুল বলি আমরা, অর্থাৎ পায়ের আঙ্গুল দিয়ে হাঁটতে বলবেন, দেখবেন যে উনি হাঁটতে পারতেছে না। আবার পায়ের গোড়ালি দিয়ে দাঁড়িয়ে থাকতে বলবেন, দাঁড়িয়ে থাকতে পারতেছে না, তার মানে কেসটা জটিল, সিভিয়ার কেস। আবার অনেক সময় অর্থোপেডিক্স ডাক্তাররা দেখবেন যে তাদের কাছে একটা ছোট্ট হাতুড়ি আছে, এই হাতুড়ি দিয়ে ওই জয়েন্টে এইভাবে আপনার হালকা করে বাড়ি দিয়ে দেখতেছে যে জয়েন্টের কি পরিস্থিতি। তো এরকম করে ইনভেস্টিগেশন আপনাকে করে দেখতে হবে, অর্থাৎ এখানে আপনাকে কি করতে হবে, অবজারভেশন করতে হবে। এরপরে আপনি দেখবেন, দেখার পরে এক্স রে, এমআরআই, এগুলো আপনি পরীক্ষা দিতে পারেন,
হ্যাঁ, এখানে ক্যালসিয়াম লেভেলসটা তার কত এটা দেখতে পারেন, এখানে সিআরপি টেস্ট, হ্যাঁ এখানে রিমাটয়েড আর্থাইটিস টেস্ট দিতে পারেন, হ্যাঁ আরএস টেস্ট, তারপরে আনুষঙ্গিক আরো তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস, তার যদি প্রস্রাবের সমস্যা থাকে প্রস্রাবের, তার অন্য কোনো সমস্যা থাকলে অন্য সমস্যারও টেস্ট আপনারা দিতে পারেন। তো মোটামুটি এক্সরে একটা করলেই এনাফ, হ্যাঁ সিবিসি টেস্ট করলেই এনাফ, আর এই এক্সরের সাথে সিবিএসই টা করলে বোঝা যাবে যে তার পরিস্থিতিটা কত দূর। তো এরপরে আপনারা কি করবেন, একে এই রুগীটাকে আপনারা কি করবেন কিছু পরামর্শ দিবেন। পরামর্শ কি করে, যে ওজন যদি বেশি থাকে তাহলে ওজনটা যেন কমিয়ে নেয়, ওয়েট হলো যদি তার এখানে সিঁড়ি ওঠানামা করা নামে তাহলে সে লিফটে চলাফেরা করবে, তার হাই কমোড টয়লেটে হাই কমোড ব্যবহার করবে, মাটিতে একবারে মাটিতে পা ছড়িয়ে বসবে না, সে চেয়ারে বসে কাজ কাম করবে, নামাজ পড়লেও সে চেয়ারে বসে নামাজ পড়বে। তো এ ধরনের পরামর্শ তাকে দেন এবং তাকে আশ্বস্ত করেন যে এটি সাধারণ অবস্থায় ভালো হইতে অনেক সময় লাগে, আপনি একটু পরিশ্রম কম করুন, রেস্টে থাকুন, বেশি ভারী জিনিস উঠাবেন না। তো এই যে এগুলো, আবার অনেক সময় নি ক্যাপ ব্যবহার করতে হয়, নি ক্যাপ ব্যবহার করলে আরাম হয়। তো এখানে পায়ের মধ্যে নি সাপোর্ট ব্যবহার করেন, হ্যাঁ আবার সরাসরি যেন না উঠে কিছু ভর দিয়ে যেন ধীরে ধীরে উঠে, এই ধরনের পরামর্শ দেন। এরপরে আপনি তাকে চিকিৎসা দেন, চিকিৎসার মধ্যে প্রথমে তাকে ওষুধের পরামর্শ দেন, অর্থাৎ ওষুধ খাওয়ার পরামর্শ দেন, এরপরে তাকে ফিজিওথেরাপি দিতে বলেন, এরপরে প্রয়োজনে এই হাড়ের জয়েন্টে অর্থাৎ এখানে হাঁটুর মাঝে ইঞ্জেকশন দিতে হয়, এখানে ইন্টা আর্টিকুলার ইঞ্জেকশন বলা হয়, অর্থাৎ দুই জয়েন্টের মাঝে ইঞ্জেকশন দিতে বলেন, এরপরে না হয় সার্জারির কথা বলবেন। তো এই যে চিকিৎসাটা, চিকিৎসাটা এক নম্বরে আপনি মেডিসিন দিয়ে তাকে চিকিৎসা দিতে থাকেন, এরপরে যদি গেলে প্রয়োজন হয় তাকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দেন, হ্যাঁ ফিজিওথেরাপি দেন, এরপরে তাকে দেন গেলে কি জয়েন্টে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা, সর্বশেষ যে কি করবেন সার্জারি। তো আশা করি যে এই হাঁটু জয়েন্ট যাদের আছে বা যারা বলেছিলেন যে হাঁটু জয়েন্টের ব্যাপারে কথা বলার জন্য, আশা করি উত্তরগুলো, সমস্ত উত্তরগুলো পেয়ে গেছেন। এক দ্বিতীয় কথা হলো যে যারা চিকিৎসা করবেন তারা তো চিকিৎসা করবেনই, যারা চিকিৎসা করবেন না তারা অন্তত পক্ষে অবশ্যই যেন এখানে অর্থোপেডিক ডাক্তারের কাছে পাঠানো হয়, আশা করা যায় ফলাফল খুব ভালো হবে। এক এর মধ্যে কিছু ওষুধের নাম আমরা আপনাদেরকে বলে দিছি, যেমন হলো ট্যাবলেট ন্যাপ্রোসিন, দেখেন একদম আপনি যেভাবেই চিকিৎসা দেন সমস্যা নাই, তবে আমি একটা চিকিৎসার নমুনা আপনাদেরকে দেখালাম, যে যেমন ন্যাপ্রোসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটা রাত্রে একটা, এটা দিয়ে দেন 15 দিন বা 20 দিন দিয়ে দেন, এরপরে ভিটামিন B1-B6 যে ওষুধটা পাওয়া যায় এটাও সকালে একটা রাত্রে একটা, এটা দিয়ে দেন 2 থেকে 3 মাস, এরপরে বললাম যে কোরাল ক্যালসিয়াম, যেগুলা কোরাল ক্যালসিয়াম এই ডিউস গুলো অর্থাৎ ডাবল গুলো দিয়ে দেন সকালে একটা রাত্রে একটা দিয়ে দেন, এরপরে ইসোমিপ্রাজল বা ওমিপ্রাজল অথবা এখানে একটা ল্যানসোপ্রাজল, এখানে একটা গ্যাসের ওষুধ দিয়ে দেন, তাহলে মূলত হলো 4টা ওষুধ। এরপরে আমরা একটা ওষুধের কথা বলেছি যে ডায়াসেরিন ম্যাগজেন TX, হ্যাঁ জয়নিক্স TX অথবা গ্লুস্টিন ম্যাক্স, এই জাতীয় একটা ওষুধ আপনারা দিয়ে দেন, এটা একটা ওষুধ দিয়ে দেন, এটা সকালে একটা একটা, এটা দীর্ঘদিন খাবে, এগুলো কার্টিলেজ বা বোন যদি ক্ষয় হয়ে যায় এটা কি করবে ইম্প্রুভ করবে, সাথে প্রয়োজনে স্বল্প মেয়াদি হ্যাঁ ডেপ্রাজিকোড ওষুধও এখানে দিয়ে দেন। তাহলে মূলত আমরা এখানে দেখেন যে 6টা ওষুধের কথা বলছি, এই 6টা ওষুধ দিয়ে আপনি চিকিৎসা দেন সারা বিশ্বে অথবা যে কোনো জায়গায় অথবা যে কোনো অবস্থানে আপনি যাবেন, দেখুন যে এই ওষুধগুলোই ঘুরে 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 এই ওষুধগুলোই আসবে, এর সাথে হয়তো এর সাথে প্রিগাবা, এর সাথে হয়তো বা ব্যাকলোপেন, এর সাথে হয়তো একটা ঘুমের ওষুধ বা এর সাথে একটা অন্য কোনো ওষুধ দিয়ে দিতে পারে, সমস্যা নাই, বা আরো বেশি আর একটা পেইন কিলার অ্যাড করলো, একটা প্যারাসিটামল অ্যাড করলো, করতে পারে। তো বিষয়টা হলো যে এখানে ইটুরিকক্সিব বা ন্যাপ্রোসিন বা ইন্দোমেটাসিন, এখানে এসিকুলোফোনাক বা এখানে ট্রামাডোল, এগুলোর মধ্যেই আসবে এই পেইন কিলার, যে কোনো একটা পেইন কিলার দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ওষুধগুলো কোন কোন ওষুধগুলো যারা চিকিৎসা করবেন বুঝতে পেরেছেন যে কোন কোন ওষুধগুলো দিয়ে চিকিৎসা করতে হবে। তো এই যে হাঁটুর ব্যথার নোবেল যে একটা ট্রিটমেন্ট দেওয়া হলো, এই নোবেল ট্রিটমেন্টটা যদি কেউ ফলো করেন এখানে আরো অনেক ওষুধ অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই, এখানে আপনি অবস্থা বুঝে অনেক ওষুধ অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নাই, অ্যাড করেন দরকার হলে, আর না হলে মোটামুটি এতটুকু দিলেই হয়ে যাবে ব্যথার ওষুধ।
বেশি দিন খাওয়ার প্রয়োজন নাই, অল্প দিন খেলেই হবে। এরপরে B126 এবং কোরাল ক্যালসিয়াম, সাথে হলো ওই যে এখানে ম্যাগজিন TX একটা ওষুধের কথা বলেছি, এই ওষুধ তিনটা কন্টিনিউ তাকে বেশ কিছুদিন অর্থাৎ 2-3 মাস চালিয়ে যেতে বলেন। আশা করা যায় সে সম্পূর্ণটাই প্রায় সুস্থ হয়ে যাবে এবং পরবর্তী যে আমরা করণীয় গুলো অর্থাৎ তাকে যে মেসেজ গুলো দেওয়া হয়েছে যে এইভাবে এইভাবে চলবেন, এইভাবে চলাফেরা করবেন, এগুলো খাবেন, আশা করা যায় রোগীটা ভালো হয়ে যায়। এইটা কিন্তু একটা কঠিন একটা সমস্যা, তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।